আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে ইলিশ মাছ দিয়ে বরবটি রান্না করব। ইলিশ মাছ দিয়ে বরবটিটা খেতে অনেক মজা, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। চলুন ভিডিওটা শুরু করি। আমি একটা প্যানে হাফ কাপ তেল দিয়েছি, তেলে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ এবং তিনটা লাল মরিচ। এগুলোকে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব, একটু কড়া করে ভেজে নেব। ভাজা পেঁয়াজের ফ্লেভারটা তো আপনারা জানেন নেই। আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরের গুঁড়া এক টেবিল চামচ, এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি ইলিশ মাছ, আমি একটা মাছ পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। সাদা দুটা ডিম আছে, অল্প পরিমাণ ডিম যা হয়েছে আর কি মাছের সাথে, এগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেব। এ সময় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা পেঁয়াজের ফ্লেভারটা তো আপনারা জানেনই খেতে কত টেস্ট, আর ভাজা পেঁয়াজের ফ্লেভারটা অনেকটা টেস্ট, তেলও অনেকটা গ্রান। এই জন্য আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেকটা টেস্ট, অনেকটা মজা এভাবে রান্না করলে। আমি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। দেখতে বোঝা যাচ্ছে এই ইলিশ মাছ দিয়ে বরবটির রান্নাটা অনেকটা টেস্ট হবে, অনেকটা ইয়ামি হবে। আমি মাছগুলো উঠে নিয়ে আবার দিয়ে দিয়েছি অল্প তেল, দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলে আমি টুকরো টুকরো করে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি বরবটি, বরবটিটা একটু তেলে ভেজে নিচ্ছি। ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও টেস্ট লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি এখানে, ইলিশ মাছটা উপরে বসিয়ে দিয়ে আমি মাছের ঝোল এবং যা আছে আর কি ওগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ। আশা করি খেতে অসাধারণ হবে। এভাবে বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন আমার বরবটিটা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিচ্ছি, 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ও পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।